Hello students of class 12, আলোর প্রতিসরণ অধ্যায়ের একটি নবম ভিডিও। এই ভিডিওতে আমরা প্রিজম নিয়ে আলোচনা শুরু করব এবং এর পরের ভিডিওতেও আমরা প্রিজম নিয়ে আলোচনা কন্টিনিউ করব। তো প্রিজমে কিছুটা অংশ তোমরা দশম শ্রেণীতে পড়েছ, যেরকম প্রিজম কাকে বলে, প্রিজমের প্রধান ছেদ, প্রিজমের প্রতিসরণ কোণ, তো এইগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমার ক্লাস টেনে ছিল, সেখান থেকে টুকটাক প্রশ্নও আসতো। তো সেটা তোমাদের বইতে 595 পেজে কিন্তু রয়েছে। আর প্রান্তরেখা, পার্শ্বতল, ভূমি, প্রধান ছেদ এগুলো কিন্তু পড়েছ, তো এগুলো আমি পড়াচ্ছি না, যেহেতু তোমার ক্লাস টেনে এটা পুরোটাই ছিল। আর টুয়েলভে সেরকম কোনো প্রশ্নও আসে না, তো জাস্ট সিলেবাসে আছে বলে পড়া, তোমরা রিডিং দেবে, তোমাদের কিন্তু দায়িত্ব দিচ্ছে এটা হোমওয়ার্ক হিসাবে, যেটা রিডিং দেবে। তারপরেই রয়েছে দেখবে প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ, এই প্রমাণটাও আমরা করেছি। তো প্রমাণটা আমি বলছি না, যেহেতু ক্লাস টেনে ছিল, আমি জাস্ট একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি যাচ্ছে, সাপোজ আমরা এইটা আপতিত রশ্মি, তো এখানেও প্রতিসৃত রশ্মি থাকছে, তো দেখতে পাচ্ছি ভূমির দিকে যদি আমি এরকম এবিসি নাম দিই আর বিসি হচ্ছে তার ভূমি, তাহলে দেখো প্রতিসৃত যে রশ্মিটা কিংবা নির্গত যে রশ্মিটা সেটা ভূমির দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। তো এই সাপেক্ষে আমরা দশম শ্রেণীতে মনে করে দেখো, আমরা এটাকে এখানে বর্ধিত করতাম, আবার একে এখানে বর্ধিত করতাম, বর্ধিত করার পর আমরা সেখান থেকে কিন্তু চ্যুতি বের করতাম, যেটা তোমরা বইতেও দেখতে পাবে, চ্যুতি কিন্তু বের করা রয়েছে এরকম, যেটাকে আমরা বলতাম ডেল্টা। তো আমি এখানে বলছি এই যে দেখো ভূমির দিকে বেঁকে যাচ্ছে নির্গত রশ্মি, এটা হচ্ছে অবশ্যই হবে, কিন্তু এর উল্টোটাও হতে পারে, ভূমির দিকে না বেঁকে গিয়ে উপরের দিকে উঠেও যেতে পারে, সেটা কখন হবে? এই ক্ষেত্রে দেখো আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, মানে প্রিজমে প্রবেশ করছে, তার মানে কি লঘু থেকে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। যদি উল্টো ঘটনাটা হয়, অর্থাৎ ঘন থেকে লঘুতে যদি প্রবেশ করে, তখন কিন্তু তোমরা দেখতে পাবে এই নিচে মাপার দেখে উপরের দিকে উঠে গেছে, তো এটাও কিন্তু হতে পারে যদি ওরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়, মাধ্যমকে যদি পরিবর্তন ঘটানো হয়, তো এটা একটু মাথায় রাখবে। আর এই যে চ্যুতি কোণ রয়েছে, আর এখানে যদি আমরা যেরকম তোমাদের বইতে দেখবে ডায়াগ্রাম ড্র করা রয়েছে, এরকম আপতন কোণ যেটা সেটা আয়মান রয়েছে, এদিক থেকে দেখবে তোমাদের যে প্রতিসরণ কোণ যেটা দেখবে বইতে নাম রয়েছে আর1, আমি নাম কোনো চেঞ্জ করছি না। আবার দ্বিতীয় ক্ষেত্রেও দেখবে, এই ক্ষেত্রেও রয়েছে তোমাদের এইটা যেরকম এরকম এরকম আছে, তো এইখান থেকে আমরা অবিলম্ব যদি টানি তাহলে এই ক্ষেত্রে বুঝতেই পারছ এটা R2 ছিল, এটা I2 ছিল, তো এই নামগুলোই রয়েছে বইতে দেখবে। তো চ্যুতি কোণ একটা রাশিমালা ক্লাস টেনে প্রচুর ইম্পর্টেন্ট থাকতো, সেটা হচ্ছে কি না দুটো প্রমাণ ছিল মনে করো দেখো ক্লাস টেনে, একটা ছিল এইটা স্বাভাবিক এটা I1, এই ক্ষেত্রে আপতন কোণ, আর এই ক্ষেত্রে I2 হচ্ছে যেটা নির্গত কোণ, আর এ হচ্ছে এইটা অর্থাৎ প্রিজমের প্রতিসরণ কোণ। তো এই রাশিমালাটা তোমরা প্রমাণ করেছিলে, আমি আবার বলবো তোমাদের যে দুটো প্রমাণ ক্লাস টেনে থাকলেও টুয়েলভে আসেনি কোনোদিন ঠিকই, কিন্তু আসতেও পারে বলা যায় না, সম্ভাবনা কম, তবু রিস্ক না নেওয়াই ভালো, এইচএস স্পেশালি টেস্টের জন্য না করলেও হবে। সেটা হচ্ছে এই ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A ইকুয়াল টু R1 প্লাস R2, তোমাদের ক্লাস টেনে পড়াই ছিল, সেটাকে আবার একবার চোখ বুলিয়ে নেবে। তো এইটা তোমাদের ভরসায় ছাড়ছি, তাহলে এই দুটো রাশিমালার প্রমাণ তোমরা বইতে দেখবে। তো এই দুটো রাশিমালার সাহায্য নিয়ে আমরা কিন্তু পরের পড়াটা এগাবো, যেটা ক্লাস টেনে ছিল না, সেটা হচ্ছে পেজ নাম্বার 596 এ আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে আপতন কোণের উপরে নির্ভর করছে চ্যুতির মান এবং প্রতিসরণ কোণের উপর, আর কোনো কিছুর উপর নির্ভর করছে না, তাহলে প্রিজমে কোন অবস্থানের জন্য তার চ্যুতি মিনিমাম হবে, চ্যুতি মিনিমাম হওয়াটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রিজমের ক্ষেত্রে কিন্তু। তো চ্যুতিটা কোন শর্তে মিনিমাম হবে সেটা আমরা যদি বের করতে হয়, তো দুটো পদ্ধতি রয়েছে তোমরা দেখবে 596 এ, একটা গ্রাফিক্যাল পদ্ধতি রয়েছে, আর একটা রয়েছে কলমবিদ্যার সাহায্যে চ্যুতি নির্ণয় আর কি, শর্তটা নির্ণয়। তো কোনোটাই পরীক্ষায় আসে না কিন্তু লিখতে দেয়, তো কলমবিদ্যার সাহায্যে প্রমাণটা আছে, প্রমাণ না করলেও হয়, তো প্রমাণ করার দরকার নেই, আমি সবাইকে তাই বলি, তো কেউ দেখতে পারো, কেউ না দেখলে কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যূনতম চ্যুতিটা যে গ্রাফ থেকে কি করে আসছে এবং এই ন্যূনতম চ্যুতি কোণটা কি সেটা জানতে হবে। না প্রিজমে আলোকরশ্মিটা যে এসে আপতিত হচ্ছে একটা নির্দিষ্ট কোণে আপতিত হলে চ্যুতিটা কিন্তু সর্বনিম্ন হয়, তো সেই নির্দিষ্ট কোণটা সম্বন্ধে জানতে হয়, সে অর্থাৎ সেই নির্দিষ্ট আপতন কোণ সম্বন্ধে জানতে হয়।
আমরা ওই গ্রাফটা একটু ড্র করে সেটা জানার চেষ্টা করব কি রকম না গ্রাফটা হচ্ছে আমরা y অক্ষ আর x অক্ষ তাহলে y অক্ষ বরাবর আমরা চুতি আঁকলাম আর x অক্ষ বরাবর আমরা কিন্তু আপতন কোণ আঁকলাম তো যে লেখচিত্রটা পাওয়া যায় সেই লেখচিত্রটা এই রকম পাওয়া যায় এরকম তো বুঝতে পারছো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে চুতি মিনিমাম হচ্ছে m ফর মিনিমাম ম্যাক্সিমাম না মিনিমাম কারণ দেখো গ্রাফের সবচেয়ে নিম্ন বিন্দু এটাই তাহলে আমি যদি এখানে একটা সরলরেখা এরকম আঁকি আর দুটো বিন্দু নিয়ে একটা a একটা b তাহলে এখানে বুঝতে পারছো a এখানে যদি i1 হয় এটা যদি ডেল্টা হয় মানে আমি স্থানাঙ্ক গুলো দিলাম দুটোরই তাহলে এই যে ab সরলরেখা যদি দূরত্ব শূন্য হতো তাহলে চুতিটা মিনিমাম হতো যেটা ডেল্টা m বিন্দুতে হয়েছে ab সরলরেখা দূরত্বটা দেখো ফার্স্ট পেতে 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 শূন্য হয়ে গেছে অর্থাৎ ন্যূনতম চুতি হতে গেলে এই i1 minus i2 যে ডিফারেন্সটা মানে এই যে তোমরা স্কেল নিয়ে করবে আমার তো হাতে করছে ওই যে মেকে যাচ্ছে তাহলে এখানে দেখো এটা হচ্ছে i1 এটা হচ্ছে i2 তো এই যে i1 minus i2 যেটা কিংবা তোমরা ঘুরিয়ে বলতে পারো স্যার i2 minus i1 হবে i2 তো বড় ঠিক আছে সেটাও কোনো অসুবিধা নেই এই বিয়োগফলটাকে শূন্য হতে হবে তো বিয়োগফলটা শূন্য হওয়া অর্থাৎ i1 সমান i2 হবে তো তখন গিয়ে ডেল্টা সমান ডেল্টা m হবে তাহলে ন্যূনতম চুতির শর্ত হচ্ছে i1 সমান i2 আমরা একটু পরেই দেখব i1 সমান i2 হওয়া মানেই কিন্তু r1 সমান r2 হবে তো এই শর্তটা আমাদেরকে মাথায় রাখতে হবে প্রিজমে ন্যূনতম চুতি এর অবস্থান তার এই আপতন কোণ দ্বারা ডিসাইড হবে তাহলে i1 i2 বলে কিন্তু ন্যূনতম চুতি হবে প্রিজমের ক্ষেত্রে এইটা 596 পেজে দেখবে নিচের দিকে রয়েছে আবার ডান দিকে দেখো লেখাও রয়েছে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং নির্গমন কোণ যেটা আমি একটু আগেই তোমাদের এখানে বলেছিলাম আপতন কোণ এবং নির্গমন কোণ যদি সমান হয় তখনই চ্যুতি মান কিংবা চ্যুতি কোণের মান সবচেয়ে কম কিংবা মিনিমাম হয় তো আমরা এই ন্যূনতম চ্যুতিতে অত গুরুত্ব কেন দিই না মাথায় রাখতে হবে চ্যুতি যদি মিনিমাম হয় তাহলে কিন্তু রশ্মির উজ্জ্বলতা বৃদ্ধি পায় ওই জন্য দেখবে 596 পেজে এই তথ্যটা কিন্তু লেখা রয়েছে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে রশ্মিটা যখন নির্গত হয় যদি প্রিজমকে ন্যূনতম চ্যুতি অবস্থানে রাখা হয় তাহলে নির্গত রশ্মির উজ্জ্বলতা খুব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ওই জন্য প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির অবস্থানকে অত গুরুত্ব দেওয়া হয় আর পরীক্ষাতে অত প্রশ্ন কিংবা গাণিতিক প্রশ্ন থাকে এই যে আমরা দেখছি একটা আপতন কোণের জন্য হয়তো এখানে দেখবে অনেক জায়গাতে লেখা থাকে এরকম আই জিরো তা আই জিরো কোণের জন্য হয়তো ডেল্টা এম পাওয়া যাচ্ছে এরকম আমাদের কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু বাস্তবে কি হয় না বাস্তব হচ্ছে এই লেখচিত্রটা যখন আমরা ড্র করি আর কি আর এদিকে ধরো আই তো লেখচিত্রের ব্যাপারটা হচ্ছে কি এটা এইরকম টাইপের মানে এরকম টাইপের তাহলে বুঝতে পারছো আমি যদি এখানে একটা আমি যদি এরকম একটা অঙ্কন করি তাহলে দেখো লক্ষ্য করে এইখানেও চ্যুতি যেরকম এইখানেও চ্যুতি যেরকম এইখানেও চ্যুতি প্রায় একই রকমই মানে ডেল্টা এম এর অবস্থান একটা নির্দিষ্ট পাল্লা জুড়ে থাকছে অর্থাৎ আপতন কোণের মান এই আই ওয়ান কি আই জিরো কি আই টু হোক না কেন সবার ক্ষেত্রেই কিন্তু চ্যুতির মান মোর অর লেস ডেল ইকুয়ালস টু ডেল এম এর সমান কিংবা কাছাকাছি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হচ্ছি যে আই ওয়ান এর মানটা মানে আপতন কোণের মান সে আই ওয়ান হোক আই জিরো হোক আই টু হোক যেটা দেখবে তোমাদের বইতে 2.45 এ রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু একই হচ্ছে তার মানে এইটাই হচ্ছে সে ডেল্টা এম এর অবস্থান তার মানে একটা পার্টিকুলার একটা বিন্দু তা না একটা রেঞ্জ থাকে ধরো ধরো কারো ক্ষেত্রে 30 ডিগ্রি তো দেখলে হয়তো 30 থেকে 35 এর মধ্যে সবগুলো 30 থেকে 40 এর মধ্যে সবগুলো কারণ হচ্ছে এইটা এরকম একটা শার্প থাকে না সে অন্যদের মতো কিন্তু নয় যে শ্রেণী অন্যদের তোমরা পড়তে অন্যদের তীক্ষ্ণ তো রকম না এইরকম না হয় সেটা কিন্তু এইরকম থাকে এরকম থাকে মানে বুঝতে পারছো কয়েকটা বিন্দু পেয়ে যাচ্ছ এই জন্য এরকম আমরা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে কিন্তু নিতে পারি একে আমরা বলি কি অনেক সময় কি না এই কারণে উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পায় কয়েকটি অ্যাঙ্গেলে তার মানে এক কথায় বলতে গেলে প্রিজমকে তার ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখলে নির্গমন রশ্মি কিংবা নির্গত রশ্মির উজ্জ্বলতা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে নেক্সট যেটা রয়েছে যেটা আমাদের নতুন টপিক আগে পড়া হয়নি সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মি গতিপথ
এইটা আমরা একটু জানার চেষ্টা করব তো এই ডায়াগ্রাম হলো হতো কিন্তু এটা অনেকটাই আনক্লিয়ার হয়ে গেছে তো আমি নতুন করে একটা ড্র করে নেব তো আমি এটা রাখছি আপাতত যদি কিছু কাজে লাগে তো সেটা হচ্ছে আমরা প্রিজম অঙ্কন করব প্রিজমটা অঙ্কন করলাম তাহলে এই যে প্রিজমটা আমরা অঙ্কন করছি তো এই প্রিজমের ক্ষেত্রে অপোজিট রশ্মি এটা হচ্ছে আপতিত রশ্মি তোমরা দেখতে পাচ্ছ বইতে আঁকা রয়েছে এটাও প্রতিসৃত রশ্মি এটাও প্রতিসৃত রশ্মি এটা নির্গত রশ্মি আমরা বলি তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে অভিলম্বগুলো রয়েছে সেটা অঙ্কন করে নেব তোমরা স্কেল নিয়ে করবে হাতে আঁকার জন্য তো দেখে যাচ্ছে তাহলে এই যে অঙ্কনগুলো আমরা করছি এটা একটু ভালো করে করলে ভালো হতো কারণ 90 ডিগ্রি যেন হয় সেটা তোমার মোটামুটি আন্দাজে করতে হবে বইতে সবগুলি আঁকা রয়েছে আর আমরা কি করতাম না এখান থেকে মনে করে দেখো বর্ধিত করতাম আর এখান থেকে এরকম করতাম তোমার মনে আছে নিশ্চয়ই তো এইখানে যে কোণটা আছে এটা আমরা ডেল্টা লিখতাম কিন্তু এবার তাকে ন্যূনতম চ্যুতির অবস্থানে রেখেছি ওই জন্য এটাকে ডেল্টা না লিখে লিখবো ডেল্টা এ আর নামকরণ বইয়ের মতোই করছি এ বি সি আর আবদিত রশ্মির বইতে নাম রয়েছে পি কিউ আমরাও তাই দেব আর এদিকে রয়েছে আর এস তাহলে দেখো বইয়ের মতো নাম দিলে এবার সুবিধা হচ্ছে কি আমাদের বইতে যা যা তথ্যগুলো সেগুলো আমরা ইভ্যালুয়েট করতে পারবো একের পরে এবারে এই ক্ষেত্রে দেখো আমরা স্নেলের সূত্র যদি লাগাই মিউ তাহলে কত হবে না সাইন আই ওয়ান সাইন আর ওয়ান একইভাবে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা তো এই ক্ষেত্রে আমরা করতে পারবো তো এই ক্ষেত্রে কত লিখবো না সাইন আই টু বাই সাইন আর টু এইখানে যদি লক্ষ্য করে দেখো এই মিউটা তাহলে কি হচ্ছে না প্রিজমের প্রতিসরণ বা বাইরের সাপেক্ষে যেহেতু বাইরের মাধ্যম করে বাইরে ধরেছে এই দেখবে শুধুমাত্র একটা মিউই লেখা রয়েছে তাহলে কি প্রিজমের প্রতিসরণ বলাটা একটু মানে সাইন্টিফিক্যালি ভুল বলা উচিত প্রিজমের উপাদানের প্রতিসরণ তো এখানে সবসময় বলবে প্রিজমের উপাদানের প্রতিসরণ মানে তার ম্যাটেরিয়াল এবার এরকম যে এক্সপ্রেশন রয়েছে তোমরা ভেবে দেখো ন্যূনতম চ্যুতি অবস্থানের জন্য যে শর্ত ছিল সেটা হচ্ছে আই ওয়ান ইকুয়ালস টু আই টু তার মানে ভগ্নাংশের এইটা এইটা সমান হয়ে গেল তার মানে ডেফিনেটলি এইটা এইটা সমান হবে তার মানে এই সাইন আর ওয়ান করে মিউ তো আর চেঞ্জ হচ্ছে না ইকুয়ালস টু সাইন আর টু হবে তাহলে আমরা বলতে পারি আর ওয়ান ইকুয়ালস টু আর টু তার মানে এক কথায় বলা যেতে পারে ন্যূনতম চ্যুতি অবস্থানের শর্ত থেকে কিংবা শর্ত হচ্ছে এই দুটো শুধু আই ওয়ান ইকুয়ালস টু আই টু নয় কারণ আই ওয়ান ইকুয়ালস টু আই টু হওয়া মানে আর ওয়ান ইকুয়ালস টু আর টু হবে এখান থেকে আমরা কাজ করব আমরা এই অ্যাঙ্গেল গুলো যদি বের করি যেরকম বইতেও বের করা রয়েছে অর্থাৎ কোণ এ কিউ আর তো আমরা দেখতে পাচ্ছি কোণ এ কিউ আর কত হবে না পুরো কোণটা কত না এটা লম্ব তাহলে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি তাহলে এ কিউ আর কত হবে 90 ডিগ্রি মাইনাস আর এটা হলো নেক্সট আছে দেখবে এ আর কিউ তো আমরাও বের করতে পারবো এ আর কিউ তাহলে এ আর কিউ এর মধ্যে এই কোণটা কত না এই যে দেখো এখানে একটা অভিলম্ব টানা রয়েছে তাহলে পুরো কোণটা কত 90 থেকে আর টু মাইনাস হবে তাহলে 90 ডিগ্রি মাইনাস আর টু কিন্তু আমরা কি জানি আর ওয়ান ইকুয়ালস টু আর টু যেটা আমরা এখনই করেছিলাম তার মানে এই যে এ কিউ আর কোণটা রয়েছে সেই এ কিউ আর কোণ তাহলে এ আর কিউ কোণের সঙ্গে সমান তাহলে যদি সমান হয় এ কিউ আর এ আর কিউ সমান হয়ে গেল তাহলে নিশ্চিতভাবে ত্রিভুজ এ কিউ আর কি হচ্ছে না একটি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে তাহলে দেখো এখানে লেখাও রয়েছে ওই জন্য এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ কেন না এই দুটো কোণ সমান হয়ে গেছে এটা তো প্রতিসরক কোণ এইখানে দেখো এই দুটো কোণ সমান তাহলে দুটি বাহু সমান হবে তাহলে অর্থাৎ এ কিউ সমান এ আর
ওই যে দেখবে বইতে লেখাও রয়েছে এ কিউ সমান এ আর এখান থেকে কি জিনিস আমরা জানতে পাচ্ছি না দেখবে বইতে লেখা রয়েছে রশ্মির চ্যুতি যখন ন্যূনতম হয় প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ তখন প্রতিসম হয় অর্থাৎ এইখানে এসে আলোক রশ্মি আপতিত হলো কিউতে কিউ থেকে নেক্সট হলো আর এ সেখানে আর থেকে এসে আবার দেখলাম কি এ থেকে কিউ যত এ থেকে আর তত তার মানে আপতিত রশ্মি প্রতিসৃত হওয়ার পর যখন আবার পুনরায় প্রথম মাধ্যম মানে যে বায়ু ছিল এই দিয়েও তো বায়ু আছে যখন বায়ুতে বেরোচ্ছে তখন কিন্তু সে প্রিজমের সমান অংশ দিয়ে বেরোচ্ছে তার মানে কি চ্যুতিটা এই দুটো সারফেসে সমান ভাবে বন্টিত হচ্ছে এটা কেন হলো না ন্যূনতম চ্যুতির অবস্থানে প্রিজমকে রাখার জন্য সে প্রতিসম ভাবে প্রিজম থেকে বেরোচ্ছে প্রিজমের দুটি তলে কিন্তু সমান ভাবে বন্টিত হচ্ছে এই জিনিসটা আমরা আরো ভালো করে বলতে পারি কিরকম না দেখো এ কিউ সমান কিউ আর যদি হয়ে থাকে আমরা যদি এভাবে লিখতাম এ কিউ বাই এ বি বড় ত্রিভুজটা আর এইখানে এ আর বাই এ সি তো লক্ষ্য করে দেখো এ কিউ সমান এ আর তো আছে তাহলে আমরা কি বলতে পারি সিন্স এ কিউ ইকুয়ালস টু এ আর তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়ালস টু এ সি ওই জন্য দেখবে বইতেও রয়েছে যে ধরা যাক প্রিজমটি সমদ্বিবাহু তো সমদ্বিবাহু আছে বলে এটা বলতে পারছি এ বি ইকুয়ালস টু এ সি তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার ক্ষেত্র দেখো একই কে সেই এ কিউ ইকুয়ালস টু এ আরটাই থাকছে কিন্তু বজায় থাকছে সে কথা তার মানে প্রিজমের দুটি তলে সমান ভাবে চ্যুতিটা কিন্তু কিংবা প্রতিসম ভাবে বন্টিত হচ্ছে এই কথাটা দেখবে তোমাদের বইতেও রয়েছে সমদ্বিবাহু প্রিজমের ক্ষেত্রে চ্যুতি যখন ন্যূনতম হয় ন্যূনতম চ্যুতি অবস্থানে যদি তাকে রাখা হয় তখন প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমি সমান্তরাল হয় অর্থাৎ আমরা যদি ন্যূনতম চ্যুতি অবস্থানে রাখি তাহলে দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে এটা দেখো সম্পূর্ণ ভাবে প্রিজমের ভূমির কিন্তু সমান্তরাল এই কথাটাই দেখবে লেখা রয়েছে প্রিজমের মধ্য দিয়ে যখন যাবে সে সম্পূর্ণ ভাবে ভূমির তার মানে কি কিউ আর প্যারালাল টু বিসি এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একদম হামেশাই এটা হবে তো এটা মাথায় রাখতে হবে তোমাদের আর এখানে আরেকটা কথা বলে রাখি যেহেতু লঘু থেকে ঘন হচ্ছে তাহলে বুঝতে পারছ প্রথম ক্ষেত্রে চ্যুতি কত হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে দেখো ঘন থেকে লঘু হচ্ছে ঠিক আছে তাহলে আই টু মাইনাস আর টু তো মজার ব্যাপার হচ্ছে এই আই ওয়ান ইকুয়ালস টু আই টু জানি আবার আর ওয়ান ইকুয়ালস টু আর টু তো এই জন্য দেখবে এখানে লেখা রয়েছে যে যেহেতু আই ওয়ান ইকুয়ালস টু আই টু এবং আর ওয়ান ইকুয়ালস টু আর টু তার মানে কি সিন্স আই ওয়ান ইকুয়ালস টু আই টু ন্যূনতম চ্যুতির শর্ত যেটা আমরা আগেও যেখানে মনে করতে আমি তখন বলেও ছিলাম আর এখান থেকে পাওয়া গেছে আর ওয়ান ইকুয়ালস টু আর টু তাহলে আমরা বলতে পারি এই দুটো হওয়ার জন্য তাহলে ভগ্নাংশের এই ভগ্নাংশ সরি এই বিয়োগফলের প্রথম পদগুলো একই দ্বিতীয় পদগুলো একই তার মানে কি বলতে পারি তার মানে আমরা এটা বলতে পারি যে ডেল্টা আর ওয়ান ইকুয়ালস টু হবে ডেল্টা টু তার মানে দুটি বিন্দুতে সমান ভাবে কিংবা সমান পরিমাণে কিংবা প্রতিসম ভাবে চ্যুতি হচ্ছে তার মানে দুটি সারফেসে সমান পরিমাণে চ্যুতি ঘটছে এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজকে ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখলে এই ঘটনাটি ঘটে থাকে এইটা দেখবে তোমাদের বইতে রয়েছে পরিষ্কার লেখা রয়েছে 597 পেজে ডান দিকে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে মোট চ্যুতি দুটি প্রতিসারক তল দুটি প্রতিসারক তল মানে এবি আর এসি এর মধ্যে সমান ভাবে ভাগ হয়ে থাকে তো এটা গেল প্রিজমের একটা অংশ এই ডেল্টা অ্যাঙ্গেল উপরে ভিত্তি করে আমরা একটা লাস্ট প্রমাণ এই ভিডিও সেটা আমরা করব সেটা কি না এই ক্ষেত্রে আমাদের মিউ মানে প্রিজমের উপাদানের যে প্রতিসারাঙ্ক মিউ সেই মিউ এর সঙ্গে আমাদের কিন্তু জানতে হয় যেটা সেটা হচ্ছে এই এ ডেল্টা এম এদের মধ্যে সম্পর্ক তো এই সম্পর্কটা আমরা কি করে পাবো না এর জন্য যেটা করতে হবে আমরা কি কি জানি সেগুলো আগে লিখে ফেলবো আমরা প্রিজমের ক্ষেত্রে নরমাল ভাবে ন্যূনতম না এমনি চ্যুতি কত হয় না ডেল্টা ইকুয়ালস টু আই1 প্লাস আই2 মাইনাস এ আবার এ সমান কত হয় না প্রিজমের যে প্রতিসরণ কোণ সেটা হচ্ছে আর1 প্লাস আর2 আবার তোমরা দেখবে ন্যূনতম চ্যুতির জন্য যেটা আমরা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম কি না আই1 ইকুয়ালস টু আই2 পেয়েছিলাম আর আরেকটা পেয়েছিলাম আর1 ইকুয়ালস টু আর2 কারণ আই1 সমান আই2 হলেই আর1 সমান আর2 হবে কারণ মিউ সমান হচ্ছে মনে করো দেখো এটা তো প্রযোজ্য ডায়াগ্রাম সেমি থাকছে তাহলে আর1 সমান আর2 পাওয়া যাচ্ছে এই জন্য এটা তো বুঝিনি রেখেছি তাহলে এখানে যদি প্রয়োগ করি তাহলে ডেল্টা এর জায়গায় কি লিখবো ডেল্টা এন
I1 plus I2 তাহলে একটা লিখলেই হবে 2I1 minus A আর A সমান হয় কি R1 plus R2 হয় তাহলে বসাবো আমরা A সমান 2R1 তাহলে R1 সমান কত না A by 2 এবার দেখো μ সমান আমরা কি লিখেছি না μ সমান আমরা লিখতাম sin I কিংবা sin I1 বলা উচিত sin R1 যেটা লিখেছিলাম একটু আগে তো এইটা যদি হয় এইখান থেকে আমরা I1 পাবো কত delta m plus a by 2 তো এখানে কত লিখবো sin delta m plus a by 2 নিচে কত আসবে sin a by 2 এই প্রমাণ তোমাদের বইতে যেটা 597 পেজের নিচের দিকে দেখো একই আছে এই প্রমাণটা গুরুত্বপূর্ণ কারণ না অঙ্ক করতে তো প্রচুর কাজে লাগে প্রমাণ টু মার্কসে আসতে পারে কোনো ডায়াগ্রাম নেসেসারি নেই তোমরা আঁকতে পারো i1 i2 এই কিংবা r1 r2 বোঝানোর জন্য সেটা এরকম ডায়াগ্রাম ইউজ করতেই পারো কোনো অসুবিধা নেই করলে ভালোই হয় আর কোনটা কি বললে আর এইখান থেকে দেখো প্রিজমের উপাদানের প্রতিসরণের মান আমরা সহজেই জানতে পারবো শুধু তার চ্যুতি কোণ আর প্রতিসরণ কোণ জানা ধরো একটা সমবাহু প্রিজম সেই ক্ষেত্রে তো প্রতিসরণ কোণ 60 ডিগ্রি না বলা থাকলেও আমরা বসিয়ে দেবো শুধু ডেল্টা এমটা জানলে কিংবা ডেল্টা এমটা বের করা দেওয়া থাকলে সেই মানটা বসিয়ে দিলেই আমরা কিন্তু মিউ এর মানটা পেয়ে যাবো ওই জন্য এই ফর্মুলাটা খুব ক্রুশিয়াল প্রমাণটাও সহজ হলেও কাজে লাগবে তবে 598 পেজ আর থেকে 5600 পেজ অবধি দেখবে টোটাল 11টা উদাহরণ অঙ্ক রয়েছে প্রিজমের তো প্রিজমের অঙ্ক যেহেতু পরীক্ষা ইম্পর্টেন্ট ওই জন্য আমি বলবো এই 11টা অঙ্কই তোমরা ভালো করে করবে কোনোটাই কিন্তু বাদ দেবে না তার মধ্যে স্পেশালি দেখো তোমাদের ওই যে 1 থেকে যে 3 রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাতের দাগ অঙ্ক 1 2 3 তারপরে ধরো সাতের দাগের অঙ্ক এগুলো প্রচুর ইম্পর্টেন্ট আমি বলবো তোমরা কোনোটাই বাদ দিও না তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো অর্থাৎ এক্সারসাইজ অঙ্ক করতে সুবিধা হবে এন্ট্রান্সে তো কাজে লাগছে এইচএসে কিন্তু খুবই কাজে লাগবে আর টেস্ট পেপারেও দেখবে শুধু ডেটা চেঞ্জ আছে যদি সেম অঙ্ক না হন তো টাইপের অঙ্ক পেয়ে যাবে তো ওই টাইপের অঙ্ক করা মানে তার পরীক্ষার কোনো সমস্যা হবে না ওই জন্য বলবো এই 11টা অঙ্কই ভালো করে তোমরা আলোচনা করবে তারপরে বুঝে খাতায় না দেখে করবে আমরা নেক্সট ভিডিওতে পাতলা প্রিজম নিয়ে আলোচনা করব তার ডেরিভেশন করব তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন বাই